हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू स्मार्ट गैलेक्सी। स्मार्ट गैलेक्सी यूट्यूब चैने तुम्हारे स्वागत। स्टूडेंट्स, एखन तुम्हारे सामने जो भिडियो आना है से हलो तुम्हारे क्लास नम्बर 8 अर्थात 8 नम्बर क्लास, जानने एर आगे आलोचना कर 2005 থেকে 2020 साल पर्त समस्त पश्चिमबंग पुलिस परीक्षा जिस सकल प्रश्नगुल सकल परीक्षागुलो नहीं, जगह तुम्हारे WP KP मेन एक्साइज फूड SI और जेल पुलिस, जगह तुम्हारे आगामी छाड़ते चले ड़े दिए সেখান থেকে কিন্তু এবছর পরীক্ষা কিন্তু আমরা 100% এখান থেকে পরীক্ষার প্রশ্ন পাবই পাবো। তো অবশ্যই এই পরীক্ষার প্রশ্নপত্রগুলো তোমরা ভালো করে এখানে ফলো করো। আমরা এখানে যা যা কভার করব সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে। আমরা এখানে টোটালি কভার করব আমরা WBSI প্লি 2005, 6, 8, 13, 18, এবারেও WBSI অফ এক্সাইজ প্রিলিমিনারি 2018, এবং এখন আমরা যে পার্টটা কমপ্লিট করব সেটা হলো আমাদের লাস্ট পার্ট WBSI প্রিলিমিনারি 2019 সমস্ত প্রশ্নপত্র নিয়ে। গত আগের ভিডিওগুলোতে আমরা এই সকল পার্টগুলো কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণটা, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে জিকের ক্লাস সহ। এবং অবশ্যই তোমরা যারা যারা আমাদের ইনস্টিটিউশন থ্রু প্রিপারেশন নিতে আসছো, বালুঘাট, গঙ্গানামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদা, পাকুয়া এবং তোমাদের গাজল ব্রাঞ্চ সহ, তারা অবশ্যই এই সকল নম্বরে যোগাযোগ তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। অনলাইন অ্যাপের মধ্যে দিয়ে ক্লাস তোমাদের নেক্সট মান্থ থেকে তোমাদের শুরু হবে, সম্পূর্ণ অনলাইন পেইড ক্লাসের মধ্যে দিয়ে যদি তোমরা সেটা করতে হও সেটাও করতে পারবে। এবং আমাদের ফ্রি ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো সেটা কিন্তু প্রতিদিন সন্ধ্যে 6টা এবং সকাল 9টায় চলছে তোমাদের জিকের ক্লাস এবং ম্যাথের ক্লাস, সেটা কন্টিনিউ করো। তা বাদে তোমাদের GNM NMR ক্লাসগুলো কিন্তু অবশ্যই কন্টিনিউ চলছে। এই সমস্ত ভিডিও এবং এই সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশন বেলটি অন করো। তো একদমই সময় নষ্ট না করে শুরু করতে চলেছি আজকে ম্যাথের পার্ট নাম্বার 8, ঠিক আছে? এটা 8 হবে, 8, যেটা WBSI প্রিলিমস 2019 আমরা এখানে কভার করব। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আমরা গতকালকে প্রশ্ন নম্বর 12 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছিলাম WBSI এর যে প্রিলিমসের কোশ্চেনের প্রশ্নপত্রে, ঠিক আছে? তো আমরা এখানে আজকে কভার করব 13 থেকে 25 পর্যন্ত বাকি যে পার্টটা রয়েছে সেই পার্টটি। তো একদমই সময় নষ্ট না করে শুরু করি শর্টকাট পদ্ধতিতে উইদাউট পেন অর পেপার, অথবা তোমাদের কিছু কোশ্চেন একদম শর্টকাটে মানে বোঝাতে হয়তো তোমরা নাও বুঝতে পারো, সেগুলোকে একটু লেন্দিয়ার প্রসেসে আমরা গোটাটা যেটা তোমাদের রাইট ওয়ে হবে রাইট ওয়েতে আমরা এখানে কমপ্লিট করব। বলেছে একটি মোটর গাড়ির চাকা 440 মিটার, ঠিক আছে, 440 মিটার চলতে 1000 বার ঘুরতে হয়। মানে এই যে 440 মিটার যখন যায় তখন সেটা 1000 বার ঘোরে, মানে এই যে রাউন্ড করে একবার সেটা 1000 বার ঘোরে, ঠিক আছে? এবার আমাকে এখানে বলেছে যে তাহলে চাকার ব্যাস কত, ঠিক আছে, চাকার ব্যাস কত। আচ্ছা, ব্যাস স্টুডেন্টস আমাদের ব্যাসার্ধ কোনটা, আমাদের এটাকে বলে ব্যাসার্ধ, আর ব্যাস কোনটা, এই যে গোটাটা, গোটাটাকে বলা হয় ব্যাস। তো সবার আগে আমরা দেখব যে একটি মোটর গাড়ির চাকা 440 মিটার ঘুরতে চলতে সে 1000 বার যদি ঘোরে, তাহলে এক একবারে সে কতটা পাক খাবে, তাহলে যে একবার পাক খাওয়া মানে কি এর পরিধি, তাহলে এক একবারে পাক খাবে কত, এটাকে 1000 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে সেটা বেরিয়ে আসবে 1 শূন্য কাটলো, তো 100 আছে মানে 2 শূন্য, তো 2 ঘর আগে পয়েন্ট, মানে 0.44 মিটার হলো, এটার হলো আমার পরিধি, পরিধি কত বেরিয়ে আসলো আমার 0.44 মিটার। এবার আমার পরিধি চাইনি, আমার চেয়েছে ব্যাস, তাহলে আমার 0.44 যদি আমার পরিধি বেরোয় তাহলে পরিধির সূত্র কি আমার 2πr, ঠিক আছে? 0.44 পয়েন্ট যদি আমরা উঠিয়ে দিই নিচে কত হবে 100, আর 2 × 22 = 7, ঠিক আছে, ×r, ঠিক আছে? ওকে, 22 দিয়ে কাটলে কত হবে 2, 2 দিয়ে কাটলে হবে 2, 2 কেটে গেল, ঠিক আছে? তাহলে আমার এখানে কত হবে, ওপরে চলে গেল 7, ঠিক আছে, তার মানে আর মানে কত হবে এখানে, এই 7 উপরে চলে যাবে আর এই নিচে চলে থাকলো 100, তার মানে আর মানে আমার স্টুডেন্টস আমার এখানে কত হচ্ছে, এক সেকেন্ড, আমাদের আর মানে আমার কত বেরিয়ে গেল, আর মানে বেরিয়ে গেল আমার তোমার হচ্ছে 7 × 100, তাহলে আর মানে তোমার ব্যাসার্ধ, তাহলে ব্যাস কত আমার 2r মানে হলো ব্যাসার্ধ, এটাকে 2 দিয়ে গুণ করলে আমার এটাকে 2 দিয়ে গুণ করলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে কত হবে 14, নিচে চলে আসলো 100, 14 × 100 মানে কি 0.14, তার মানে ব্যাস কত হবে আমার 0.14 মিটার, অর্থাৎ অপশান বি হলো রাইট অ্যান্সার। দেখো তোমাদেরকে ভীমরদি করবার জন্য এখানে 44টা অপশানে রয়েছে, 44 কিন্তু এখানে অপশানে হবে না। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, 6 ঘন্টা একসাথে বাজার শুরু করে যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড ব্যবধানে বাজে, 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে। এই অঙ্ক আমরা একটু আগেই স্টুডেন্টস আমরা এর আগের ক্লাসেই করিয়ে দিয়েছি, ঠিক আছে, এর আগের ক্লাসেই জাস্ট করিয়ে দিয়েছি। তাহলে সবার আগে দেখব যে 2
চার, ছয়, 8, 10, 12, এগুলোর আমার লসাগু কত হবে? এরা যে লসাগুটা হবে, এদের লসাগুটা হলো ওই সংখ্যাটা যখন তারা প্রথমবার একসাথে বাজবে, ঠিক আছে? তো 2 দিয়ে ভাগ করো, এখানে হবে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে? আবার 2 দিয়ে যাবে, 1 তো বাদ দিলাম, এখানে 1, 1 আসবে, 3, 2, 5, 6, ঠিক আছে? আর আবার 2 দিয়ে যায়, তাহলে কত হবে, 1, 3, 1, 5, 3, আর লাস্টে 3 দিয়ে গেলে কত হবে আমার, 3, 3 বাকি হয়ে থাকলো, লাস্টে গেলে 5 পড়ে থাকবে, তাহলে কত হবে, 3, 5, 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, 60 দুগুণ 120, ঠিক আছে? 120 হলো এটার আমার লসাগু। তার মানে এরা প্রথমবার যে বাজবে সেটা কত সেকেন্ডে বাজবে গিয়ে, 120 সেকেন্ডে। তাহলে 120 সেকেন্ডকে যদি আমরা মিনিটে আনি, তাহলে 60 দিয়ে ভাগ করলে কত হবে, 2 মিনিট। মানে এক কথায় 2 মিনিট পর পর তারা একসাথে বাজে। তাহলে 2 মিনিট পর পর যদি প্রথমবার একসাথে বাজে, তাহলে 30 মিনিটে তারা কতবার বাজবে, 30কে 2 দিয়ে ভাগ করো, 15 বার। তার মানে যদি 2 মিনিটে পর পর বাজে, তাহলে কত হবে, 30 মিনিটে কতবার বাজবে আমার? সিম্পল উত্তর, 15 বার হবে সঠিক উত্তর। তো অপশন ডি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে স্টুডেন্টস, বলেছে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 35 সেমি স্কোয়ার। আচ্ছা, একটা আয়তক্ষেত্র আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য, ঠিক আছে, 35 সেমি স্কোয়ার। যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় যথাক্রমে, বর্গক্ষেত্রের যে বাহুটা রয়েছে তুলনায় যথাক্রমে 50% এবং বেশি এবং 10% কম, তাহলে বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি বেসিকভাবে আমরা ভাবি, বেসিকভাবে ভেবে আমরা অঙ্কটা করব। আচ্ছা, সবার আগে দেখে নেব একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমার, ধরে নিচ্ছি বাহু, হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থ। আচ্ছা আচ্ছা, আয়তক্ষেত্র দিয়ে আগে করলে হবে না, বর্গক্ষেত্রটা একটাই ধরে নিলে একটু গণ্ডগোল হয়ে যাবে। আচ্ছা, ধরে নিচ্ছি বর্গক্ষেত্রে এক একটা বাহু এক্স, ঠিক আছে, বর্গতে প্রত্যেকটা বাহু এক্স, তাহলে প্রতিটা বাহু যদি আমার এক্স হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি এক্স স্কোয়ার। ওকে, আর বলেছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কি বলেছে, বর্গক্ষেত্রের বাহুর তুলনায় 50% বেশি। তার মানে যদি 50% বেশি হয় দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এর বাহুর থেকে, তাহলে 50% বেশি মানে কি 150 নিচে 100, ঠিক আছে? তাহলে কাটাকাটি করলে কত হবে, 3 নিচে 2, মানে কত হবে, 3x/2, এটা হলো দৈর্ঘ্য। আর দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ কত বলেছে, 10% কম, 10% মানে কি 90 নিচে 100, 0, 0, মানে 9 নিচে, 9x/10, তাহলে কত হবে, 9x/10, ক্লিয়ার? তাহলে এটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ কী হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি এক্স স্কোয়ার। এই দুটো মিলে সমান আমার কত হবে, 35। এই দুটো মিলে আমার কত হবে, আমার এখানে 35, ঠিক আছে? তো এইবার আমরা এখানে দেখবো যে এটার আমার অ্যান্সারটা কত হবে। তো আমার এখানে কত হচ্ছে একবার দেখে নাও তোমরা স্টুডেন্টস, এখানে বলেছে যে 3 নং 27, হ্যাঁ, 27x² / 20 -x² = 35, ক্লিয়ার? তাহলে আমার এখানে কত হচ্ছে, 20 দিয়ে x² গুণ করলে কত হয়, 20x² থেকে 27x² বাদ দিলে কত হবে, 7x², ঠিক আছে? আর এখানে আমরা যদি 20 দিয়ে এটাকে গুণ করে নিই, তাহলে গুণ না করে পাশাপাশিও রাখতে পারবো, 35 গুণ, নিচেরটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 7 দিয়ে 35কে কাটলে কত হবে, 5, তাহলে x² মানে কত হবে, 5 দুগুণ 5 করিং 100, তাহলে x² মানে যদি 100 হয়, তাহলে x মানে কত হবে, 100-র মাথার উপরে রুট, অর্থাৎ কত হবে, 10। তাহলে এক্স মানে কত বেরিয়ে গেল, 10। আমরা এক্স কী ধরেছিলাম স্টুডেন্টস, এক্স ধরেছিলাম বর্গক্ষেত্রের এক একটা বাহু। তাহলে বর্গক্ষেত্রের যদি এক একটা বাহু আমার 10 হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে, 10 গুণ 3 নিচে 2, ঠিক আছে? তার মানে আমার কত হবে এখানে, 15, 15 হলো তোমার দৈর্ঘ্য। আর প্রস্থ কত হবে হচ্ছে আমার, 10 যদি হয় 9 নিচে 10, ঠিক আছে? তো 10 10 কেটে গেলে কত হবে, 9। তাহলে দৈর্ঘ্য হলো এটা, প্রস্থ হলো এটা, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ কত হবে আমার, 135। তাহলে 135 বর্গ সেন্টিমিটার হবে আমার সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন এবারে এগিয়ে যাবো। দেখো, বলেছে একজন মানুষ গড়ে 24 কিলোমিটার ঘন্টা গতিতে উপরে ওঠে এবং 30 কিলোমিটার গতিতে নিচে নামে, দুটো কাজই একসাথে হয়, উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? তো গড় গতিবেগের আমার সূত্র কি, 2xy/x+y, ঠিক আছে? টু এক্স ওয়াই মানে কি 2 গুণ 24 গুণ 30, ঠিক আছে? আর x+y মানে এটা দুটো যোগ করলে কত হবে আমার, 54। সবারে কেটে দেখি কত হচ্ছে, 27, 3 দিয়ে 3 আসে 24, 3 দিয়ে 3 নং 27। আচ্ছা, আবার 3 দিয়ে যদি কাটি, 3 3 কে 9, এখানে কত, 3 10 এ 30, তাহলে আমার কত হচ্ছে, 80 নিচে 30, ঠিক আছে? তাহলে 80 নিচে যদি আবার 30 হয়, তাহলে 80 নিচে 30কে আমরা ভাগ করে দেখবো,
আশির নিচকে আশির নিচে 3 দিয়ে ভাগ করে দেখি কত হবে, 3 দুগুণ 6, 2 20 3 6 18, ঠিক আছে, 2 পয়েন্ট, এটা তো ইনফিনিটি হয়ে যাবে, মানে 26.6 ডট ডট ডট, অর্থাৎ অপশন সি হলো রাইট অ্যান্সার। এটা তো মিলবে না, ঠিক আছে, পরপর চলতেই থাকবে, 26.6। তো সূত্রটা আমরা মনে রাখতে হবে, 2xy বা x প্লাস ওয়াই করলে আমরা গড় গতিবেগ আমরা অবশ্যই পেয়ে যাব। পরের অঙ্কটা স্টুডেন্টস আমার এখানে বলেছে, একটি দলে 75টি মেয়ের গড় আছে 47 কেজি, পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা 45 কেজি, যার প্রকৃত ওজন হচ্ছে 25 কেজি, তার মানে কত আছে আমার এখানে কিন্তু অটোমেটিক্যালি 20 কেজি বেশি ইনক্রিজ হয়ে গেছে। তাহলে দলে 75টি মেয়ের আসল গড় কত হবে, ঠিক আছে, আসল গড় কত হবে, ঠিক আছে, তাহলে আমরা আগে দেখে নেবো যে 20 কেজি বাড়লো, এই 20 কেজি বাড়ার জন্য কত আমার এখানে হেরফের হলো, ঠিক আছে স্টুডেন্টস। তাহলে এই যে 20 কেজি কার কার কমলো, 75টার মেয়েরই কিন্তু গড়ে 20 কেজি, 20 কেজির মধ্যে সবারই কমবে। তাহলে আমার গড়ে কত করে কমবে, 75টার মেয়ের কত করে কমবে, 5 দিয়ে 4 5 20, 5 15 75, ঠিক আছে, তাহলে 4 কে 15 দিয়ে ভাগ করে দেখো কত হবে, 0.015 দুগুণ 30, ঠিক আছে, তাহলে এখানে কত হবে 10, ঠিক আছে, 0 নামলো, 5 6 15 90, ঠিক আছে, মানে 0.26 মতো কমবে, ঠিক আছে। তাহলে 47 থেকে আমি যদি এখানে 0.47.00, এখান থেকে যদি আমরা 0.26 বাদ দিই, তাহলে আমার অ্যাপ্রক্সিমেট কত হবে, 4, ঠিক আছে, 3 74.47, তো 47.74 অ্যাপ্রক্সিমেট হচ্ছে, মানে এখানে উত্তর হবে, সরি 47 কেন বলে 46, ঠিক আছে, 6 নামলো 4, 46.74, অর্থাৎ অপশান এই হবে রাইট অ্যান্সার। এটা স্টুডেন্টস এটা অ্যাপ্রক্সিমেটলি আসবে, কেননা দেখো এখানে যখন আমরা 75কে মানে 20কে 75 দিয়ে ভাগ করছিলাম তখন কিন্তু এটা মিল ছিল না, ঠিক আছে, তো যেটাই আমার কমলো ওটা বিয়োগ করে অ্যাপ্রক্সিমেট 46.74, তো এখানে কাছাকাছি এটাই হবে, তো অপশান এ হবে এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চিন আমার এখানে কী আছে দেখে নেওয়া যাক। তো পরবর্তী প্রশ্ন স্টুডেন্টস কী আছে তোমাদের এখানে দেখে নাও, বলেছে 550 জন পুরুষের ত্রাণে 28 দিনের খাবার মজুদ ছিল, তো 550 জনের কিন্তু খাবার মজুদ ছিল, এবার ওই ত্রাণে আরও 150 জন যদি যোগ দেয় তাহলে ওই সমপরিমাণ খাবার কতদিনে চলবে। তাহলে আমার এখানে কি দিন আমার 28 দিনই আছে, এবার আমার যখন 28 দিন আছে তাহলে আগে ছিল 550 জন, ঠিক আছে, 550 জন, এখন 150 জন যোগ দিল, মানে 700 জন যোগ দিল, তাহলে স্টুডেন্টস সিম্পল ম্যাটার, যদি 700 জন যোগ দেয় তাহলে এই দিন চলবে না, নিশ্চয়ই কম দিন চলবে, তাহলে কম যদি হয় তাহলে আমরা ছোটোটা উপরে বসাবো এবং বড়টা নিচে পাঠাবো, যাতে করে আমার দিনটা কম হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার উত্তরটা কত হবে এটা কেটে কেটে দেখবো আমরা। আচ্ছা, 7 দিয়ে কাটলে 7 10 70, 7 দিয়ে কাটলে তোমার 4 7 28, 2 দিয়ে কাটলে 2 2 দিয়ে কাটলে 5, 5 11 55, অর্থাৎ 11 2 22 দিন, ঠিক আছে, তো অপশান ডি হলো তোমার এখানকার রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশান ডি হলো এখানকার রাইট অ্যান্সার, 22 দিন চলবে যদি 700 জন আমার এখানকার টোটাল থাকে। ওকে, অপশান ডি হলো এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা হলো যে একটি তাঁত যন্ত্র প্রতি সেকেন্ডে 0.128 মিটার কাপড় বোনে, 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটির কত সেকেন্ড সময় লাগবে, তাহলে প্রতি আচ্ছা 25 মিটার কাপড়, আচ্ছা যদি প্রতি সেকেন্ডে সে এত মিটার করে কাপড় বোনে, ঠিক আছে, তাহলে 25 মিটার কাপড় বুনতে কত লাগবে, আচ্ছা তাহলে আমরা এটা কী করবো, প্রতি সেকেন্ডের হিসাবে যদি এটা হয় তাহলে আমার 25 মিটারে কত হবে, তাহলে 25 নিচে আমরা ভাগ করবো 0.128 দিয়ে, তাহলে এটা কত হবে, উপরে চলে গেল আমার হচ্ছে 100, হ্যাঁ 100, তাহলে এটা কাটাকাটি করে দেখি, আচ্ছা 4 দিয়ে 4 25 অংশ, 4 দিয়ে হচ্ছে 3 4 12, 4 2 আমার 8, ঠিক আছে, ওহো সরি আমার 3টা 0 হবে, এখানে একটু গণ্ডগোল হয়েছে স্টুডেন্টস, নো প্রবলেম, 4 4 25 এখানে 250 হবে, ঠিক আছে, আচ্ছা এবার যদি এটাকে কাটি 2 দিয়ে কাটলে কত হবে 125, আর এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 16, আচ্ছা স্টুডেন্টস এখানে হয়তো অঙ্কটা একটু আছে, হ্যাঁ অঙ্কটা হয়তো এখানে অঙ্কটাই ভুল আছে, মানে যেটা পরীক্ষা হয়েছিল, তাহলে এখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট আছে, সেটা কিন্তু মিলছে না, হ্যাঁ এটা কোনোভাবেই মিলছে না, আমি একবার ক্রস চেকও করলাম, আচ্ছা এটা অ্যাপ্রক্সিমেট হলে কত হয় আমি একবার দেখে নেবো, আচ্ছা 5 25 125, 12 25 12 6, হ্যাঁ 25 আর 6 31, ঠিক আছে, তার 16 দিয়ে যদি আমরা এটা করি, 16 কে 16, আচ্ছা এখানে হচ্ছে আমার 15 52, তোমার 8 16 6 4 12 9, 9 বার গেলে হবে 144, ঠিক আছে, তারপর নেক্সট আমার এখানে হচ্ছে 6
আর এখানে হচ্ছে 5, মানে হলো 300 লং 400 লং 5, 300 লং 48, 400 লং 64, 4, মানে 194 পয়েন্ট সামথিং। অর্থাৎ এখানে যদি করা হয় তাহলে উত্তরটা হবে আমার অ্যাকর্ডিং টু দিস অ্যাপ্রক্সিমেশন দেন 195 হবে আমার এখানে সঠিক উত্তর। ঠিক আছে, 194 পয়েন্ট সামথিং হচ্ছে আমার এখানে, তাহলে এটা হবে 195 সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে এরকম, দুটি প্রার্থীর মধ্যে নির্বাচনে 75% ভোটাররা তাদের ভোটার দিয়েছেন, এদের মধ্যে আচ্ছা 2% ভোট অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল, একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন যার মোট বৈধ ভোটের ছিল 75%, তাহলে মোট ভোটারদের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এবার আমাকে অঙ্কটা কীভাবে করতে হবে জিনিসটা এবার ঠান্ডা মাথায় বুঝবে। হ্যাঁ, আচ্ছা, ভোট এক দুই প্রার্থীর এক মানে দুটি প্রার্থীর মধ্যে একটা নির্বাচন হয়, 75% ভোটাররা মানে 100 জনের মধ্যে 75 জন ভোট দিয়েছে, এই 75 জনের মধ্যেও আবার 2% অবৈধ, তাহলে বৈ সরি 75-এর তাহলে 98% আমার বৈধ ছিল। ঠিক আছে, 100-এর মধ্যে 98% আমার বৈধ ছিল। ঠিক আছে, এই পার্সেন্টেজের 75%, এই যে ভোটটা পড়েছে এই ভোটের আমার 75% মানে ইনটু 75-এর নিচে 100, এটা সমান সমান কত হচ্ছে এইটা, আমার মোট ভোটার যদি 100 হয় এই 100-এর মধ্যে আমার 75% ভোট আমার পড়েছে, তাহলে 75% যদি ভোট পড়ে তার মানে 100-এর মধ্যে 75টা ভোট পড়েছে। ওকে, এই 75টা ভোটের আমার হচ্ছে তোমার হলো 2% মানে 98 বৈধ, তাহলে 98-এর নিচে 100, আর এটারই এই যে বৈধ ভোটটা পড়েছে 75% হচ্ছে আমার এটা, তাহলে এটা আমরা একটু ক্লিয়ারভাবে লিখে নিই যাতে করে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয়। একটু এক্স ইনটু তাহলে মানে এখানে কত হচ্ছে 75% ভোট দিয়েছে, 75-এর নিচে 100। ঠিক আছে, এর মধ্যে 98% আমার ভোট নিয়েছে, যদি টোটাল আমার ভোট এক্স হয়, হ্যাঁ এর 75% ভোট দিল যেটা হলো সেটার 98% ভোট আমার পেয়েছে, এই 98%-এর 75% ওই মোট ভোটের মোট বৈধ ভোটের আবার ভোটটা আমি পেয়েছে, তাহলে 75-এর নিচে 100 সমান সমান 9261। অঙ্কটা জাস্ট মানে একটু বড়ো আর কি, ঠিক আছে আর কিছুই না, 4, এখানে 3, এখানে হলো 4, ওকে এখানে কত হবে আমার 49, এখানে হলো আমার এখানে 50। ওকে ওকে, তাহলে এক এক করে এবার কাটতে শুরু করি আমি, তাহলে 3 দিয়ে কাটলে এখানে কত হবে 3 3 9 0 3 8 24, 3 7 21। ওকে, দেন 3 দিয়ে হলো 3 10 30, 3 2 6 3 9 27, আচ্ছা আর 49 দিয়ে 49 2 98, 49 2 98, 49 1 49। ঠিক আছে, তাহলে আমার এখানে কত হচ্ছে, এখানে কত হলো আমার লাস্টে পড়ে থাকলো আমার 21, আর এখানে নিচে কত 4 5 4 5 4 20 200 আর 4, মানে আমার 4, তার মানে আমার এখানে হবে 800, তাহলে 800-এর সাথে আমরা 21 গুণ করলে কত হবে 00, হ্যাঁ তোমার 8 1 8 8 2 16, মানে 16800 হচ্ছে আমার মোট এক্সের মান, অর্থাৎ টোটাল ভোটের মান, মানে অপশান বি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, জাস্ট অঙ্কটা যেটা লিখেছিল সেই লেখাটাকে আমি লিখলাম, লিখে কাটাকাটি করে আমরা অ্যান্সারটা এখানে ক্লিয়ারলি বের করে নিলাম। ওকে স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন কী আছে দেখে নাও, বলেছে কিছু মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে তা কত বছরে সুদে আসলে তোমার হচ্ছে 8 গুণ হবে। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস এই অঙ্কটা করার একটা শর্টকাট নিয়ম আছে, শর্টকাটটা বলে দিচ্ছি, যত বছরে দ্বিগুণ হবে না আর সুদে মূলে কত বছরে 8 গুণ হবে বা 7 গুণ হবে যেটাই চাক না কেন, যত বছরে দ্বিগুণ হবে সেটার সাথে খালি জয়ত গুণ চাইবে, সেটার সাথে খালি এক বাদ দেবে আমার কত বছরে তা দ্বিগুণ হবে সেটা বেরিয়ে আসবে, অর্থাৎ 4 গুণ 7, অর্থাৎ 28 বছর হবে আমার রাইট অ্যান্সার। আই রিপিট আবার বললাম, যত বছরে দ্বিগুণ হবে সেটার সাথে কী গুণ করবে, যত গুণ চাইবে সেটার সাথে 1 বিয়োগ করে গুণ করবে, তাহলেই আমার রাইট অ্যান্সারটি বেরিয়ে আসবে, অর্থাৎ অপশান বি হলো তোমার এখানকার সঠিক উত্তর। ওকে ওকে, নেক্সট কোশ্চেন এগিয়ে যাচ্ছি স্টুডেন্টস, পরবর্তী প্রশ্নটা কী আছে, বলেছে এক ব্যক্তি 9.5 টাকা কেজি দরে 35 কেজি চাল, 10.5 টাকা কেজি দরে 30 কেজি চাল কিনেছেন, এই দুই প্রকার চাল মিশ্রিত করলেন, এই মিশ্রিত চাল প্রতি কেজি কত টাকা দামে বিক্রি করলে মোটের উপরে 35% লাভ হবে। আচ্ছা, সবার আগে দেখে নেব 35 কেজি চাল, আচ্ছা মোটের উপরে কী বলেছে, আচ্ছা সেখানে ইয়েটা ভ্যালুটা আলাদা আছে তো আমাকে করে নিতেই হবে, তাহলে প্রতি কেজির দাম যদি 9.50 হয়
তাহলে 35 কেজির দাম কত সেটা বের করে নিই। শূন্য হলে এখানে কেটে যাবে শূন্য শূন্য, ওকে এখানে পয়েন্টেই আসছে। ওকে তাহলে 5 দিয়ে 35কে গুণ করলে কত হবে, 5 5 25, ঠিক আছে, 5 2 15, 2 17, হাতে গুলো 17। আর 35কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 350 থেকে 35 বাদ দাও, 350 থেকে 35 বাদ দিলে কত হবে আমার 315। আর 315 আর 7 322, 332, তাহলে কত হবে 332, নিচে আসলো 10। অর্থাৎ 332.5 টাকা হলো আমার এই 35 কেজি চালের মোট দাম, ঠিক আছে। আর 30 কেজির যদি ভ্যালুতে হিসাব করি, 30 কেজির ভ্যালুতে হিসাব করলে 10.5, অর্থাৎ .28-এর নিচে শূন্য, শূন্য শূন্য কেটে গেল, অর্থাৎ 3 5 15, 415 টাকা হচ্ছে আমার 30 কেজির। পরবর্তী 30 কেজির দাম কত হচ্ছে আমার 400, ও সরি সরি, 3 5 15, 3 1 3, 315 টাকা, 315 টাকা হচ্ছে বাকি 30 কেজির দাম। তাহলে আমার মোট দাম কত হচ্ছে 332.5, আর এখানে হচ্ছে 315, ঠিক আছে, 5.7, ঠিক আছে, এখানে হলো 4 আর 3 3 6, 647.5 টাকা হলো আমার মোট দাম। তাহলে 647.5 টাকা আমার কত কেজির দাম হচ্ছে, 35 আর তোমার হচ্ছে কত 30 কেজি, টোটাল হচ্ছে 65 কেজি, 65 কেজির মোট দাম হচ্ছে এটা। তাহলে প্রতি কেজির দাম কত হবে সেখান থেকে বেরিয়ে আসবে, আর এটার সাথে সে লাভ করেছে কত, 35%, মানে মালটাকে বিক্রি করবে 135 টাকায়, 100 টাকার জায়গায়। জাস্ট এটাকে হিসাব করলেই আমার উত্তরটা এখানে বেরিয়ে আসবে। তো যাই হোক, অনেকটাই বড় হয়ে যাচ্ছে অঙ্কগুলো, আমরা তবুও করে দেখতে হবে, আমাদের কিছু করার নেই। 5 দিয়ে 5 13 65, 5 দিয়ে কাটলে কত হচ্ছে, 5 1 5 1 14, 5 2 10, 4 47, 5 9 45, 5 5 25, ওকে ওকে আমরা, আচ্ছা এবারে 5 দিয়ে কাটি, 5 2 10, 5 দিয়ে কাটলে কত হবে, 5 2 10, 2 29, 5 5 25, 5 9 45, আচ্ছা 13 কে 13, তোমার হচ্ছে এখানে হলো 13 যদি হয়, 13 আর তোমার এদিকে 12, মানে 129, আচ্ছা এটা তার মানে কাটবে না, ঠিক আছে, এটা তো তোমার এটা কোনোভাবেই কাটছে না, ওয়েট, 5 দিয়ে কাটলে কত হবে, 5 2 10, 0, 5 দিয়ে 5 2 10, 5 7 35, আচ্ছা আর কি কাটছে এখানে, আচ্ছা 13 কে 13 যদি ধরি, 13 আর 12, 129, না এটাও তো কাটছে না, এটা অ্যাপ্রক্সিমেট করে নিলে অনেকটা কাছাকাছি চলে যাবে, কিন্তু স্টুডেন্টস এটা সবগুলোই অঙ্ক দেখতে পাচ্ছি অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি আছে, হ্যাঁ ওগুলো লেন্দিয়ার হয়ে গেছে এখানে। ওকে ঠিক আছে, তাহলে আমার লাস্টে আমার ফাইনালি কত হচ্ছে একবার দেখে নিই, ওকে আর ফাইনালি কত হচ্ছে আমার, তাহলে আমার ফাইনালি 259 এখানে থাকছে, জাস্ট এটাকে মাথায় রাখবো আমরা। ফাইনালি কত হচ্ছে, অঙ্কগুলো বেশ বড় ছিল, 259 ছিল, ঠিক আছে, আর এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, 27 দিয়ে। আচ্ছা যদি আমরা এটাকে ধরে নাও 260 ধরি, হ্যাঁ 259টাকে তোমরা একটু এটাকে অ্যাপ্রক্সিমেটলি করো স্টুডেন্ট, নাহলে এটা বিরাট বড় হয়ে যাচ্ছে অঙ্কটা, হ্যাঁ এটা অ্যাপ্রক্সিমেটলি ধরে একটু করি। আচ্ছা এটাকে যদি আমি এটাকে 260 ধরে নিই, সাপোজ 260 ধরে নাও, 13 দিয়ে কাটলে কত হবে 20, তাহলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে আর কি, তাহলে 20 যদি হয় তাহলে 20 20 কেটে যাবে, তাহলে 2 দিয়ে 27কে কাটলে কত হবে, 13 2 26, 13.5, ঠিক আছে। আমরা কী করলাম, এটার উত্তর হবে 13.50 হবে সঠিক উত্তর। আমরা জাস্ট কী করলাম, এখানে যে স্টুডেন্টস যে 259 বেরিয়েছিল না, আমি এটাকে জাস্ট 260 ধরে নিলাম, মানে একটু বাড়িয়ে নিলাম, আর রিপিট একটু বাড়িয়ে নিলাম, নাহলে কাটাকাটি করতে খুবই সমস্যা, ঠিক আছে। তাহলে আমি যদি এটাকে ইয়ে করে নিই, হ্যাঁ তাহলে আমি আরেকবার করে নিচ্ছি, দেখো স্টুডেন্টস আমি একবার ক্লিয়ার করে দিই, 259টাকে করে দিলাম 260, হ্যাঁ গুণ 27, নিচে কত ছিল আমার 13 2 এবং 20, তাহলে এটা এটা কাটলে আমার কত হবে স্টুডেন্টস, 13 2 60, ঠিক আছে 20 20 কেটে গেল, আর এটা হবে 13.5 হবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন বি হলো রাইট অ্যান্সার। এটা না করলে স্টুডেন্টস অঙ্কগুলো এতই বড় হয়ে যাচ্ছে এবং সব অ্যাপ্রক্সিমেটলিতে আছে, যেহেতু অঙ্কগুলো ওগুলো করতে অনেক বেশি সময় লেগে যাবে। ওকে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, বলেছে একটি আয়তকার প্লটের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6 আর 5, যদি প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়, সবার আগে আমি দেখতে পাচ্ছি এখানে কত 1 মিটার কম, তাহলে 1 মানে কত 34, তাহলে 5 আমার 6 মানে কত হবে 4 6 24, 6 2 3 6 18, 20, আর এখানে 5 দিয়ে কত হচ্ছে 170, তবে আয়তকার প্লটটির পরিসীমা কত, তা পরিসীমার সূত্র কী, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, তাহলে এখানে কত হচ্ছে 74, 374কে 2 দিয়ে গুণ করবো আমরা, তাহলে কত হবে 8,
সাত দুগুণ চোদ্দো, তিন দুগুণ ছয় এক সাত, অর্থাৎ 748 মিটার, অর্থাৎ অপশান ডি হলো এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশান ডি হলো তোমার এখানকার সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্ন কি আছে এখানে স্টুডেন্টস দেখে নাও একবার। বলেছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য সামগ্রিক নাম্বারের 40% পাওয়া প্রয়োজন, কত পার্সেন্ট আমার পেতে হবে এখানে? মোট নাম্বারের 40% আমার এখানে পেতে হবে, অর্থাৎ সামগ্রিক যে গোটা নাম্বার আছে ওর 40%, 40 টাকা মানে নাম্বার পেলে সে পাস করবে। কিন্তু সে কত পেয়েছে? 265 নাম্বার পেয়েছে, এবং 265 নাম্বার পেয়েও সে 55 নাম্বার কম পেয়েছে, কম পেয়ে অনুত্তীর্ণ হয়েছে। মানে এক কথায় 265-র সঙ্গে যদি আর 55 পেত তাহলে এই 40% নাম্বারটা পেয়ে যেত। তাহলে এটা যোগ করলে কত হবে? 6×6=12, 320। মানে এই 40% মানেই আমার হচ্ছে 320 নাম্বার, যেটা পেলে এই পাস করে যেত। তাহলে এটা কত গুণ হচ্ছে স্টুডেন্ট? 008, 8 গুণ। তাহলে 8 দিয়ে 40কে গুণ করলে 320 হয়, তাহলে মোট নাম্বার কত হবে? 100-র সাথে আমরা কত করবো? 8 গুণ 800 নাম্বার, অর্থাৎ আমার এক কথায় 800 যদি স্টুডেন্টটা পেতো তাহলে কী করতো? সে অবশ্যই পাস করে যেত। এবং আজকে লাস্ট কোয়েশ্চেন কী আছে স্টুডেন্টস একবার দেখে নাও। বলেছে যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 150% বৃদ্ধি করা হয়, তাহলে নতুন ভগ্নাংশটি কত হয় আমার? তোমার 9 এর নিচে 35। ঠিক আছে, নতুন ভগ্নাংশটি আমার কত হবে? 9 এর নিচে 35। তাহলে প্রকৃত ভগ্নাংশ কত? ঠিক আছে, এখানে অপশান টেস্ট করলে 1 সেকেন্ডটাই বেরিয়ে যাবে। ঠিক আছে, 200% বৃদ্ধি করা হয় মানে কী বলতো? 100টা করে দেওয়া হয়েছে, মানে 200% বৃদ্ধি মানে একটা করে দেওয়া হয়েছে মানে তিন, বুঝবে? 200% বৃদ্ধি মানে কি স্টুডেন্টস? 100টাকে আরও 200 বাড়ানো হয়েছে। ঠিক আছে, 200% বৃদ্ধি মানে একটাকে আরও এক করা হয়ে করে দেওয়া হবে তিন, আর এখানে 150% বৃদ্ধি মানে কি? একটা করে দেওয়া হয়েছে আড়াই, সরি, একটাকে করে দেওয়া হবে তোমার হচ্ছে আড়াই, এইটা আমার এখানে বলেছে। তাহলে যদি আমি এখানে একটা বেসিক ফরমেশানে যদি আমি এটাকে বুঝি, তাহলে আমি ধরুন না প্রকৃত ভগ্নাংশের সঙ্গে কত পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে? 200%, 200% বৃদ্ধি মানে কত? 100 হয়ে যাবে 300। ঠিক আছে, আর এর বাইরে যে হরটা আছে, হর কত আছে? ওয়াই ধরে নিচ্ছি, ওয়াইটা কত? 150% বৃদ্ধি করা হয়েছে মানে 250, 100-র মধ্যে হয়ে গেছে 250। এটা করলে আমার কত হবে? এটা করলে হবে 9 এর নিচে 35। তাহলে কী হবে? এই 100 এই 100 কেটে গেল। ঠিক আছে, ওকে, এবার আমরা এটা কাটাকাটি করে দেখবো, কাটাকাটি করলে কত হবে? আচ্ছা, 0 0 কাটলো, 5 দিয়ে 5 6 30, 5 5 25, 5 দিয়ে 5 7 35, তোমার 2 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 3 কে 9, অর্থাৎ এটা কোনাকোনি গুণ হয়ে যাবে কত হবে? উপরে পড়ে থাকবে 3, নিচে থাকবে 7 দুগুণ 14, তাহলে 3 এর নিচে 14 হবে আমার এক্স আর ওয়াই এর মান। তাহলে আসল সংখ্যাটা কত হবে? অপশান এই হবে রাইট অ্যান্সার। তোমরা যদি চাইতে এটা অপশান টেস্টে করতে, অপশান ধরে করলেও হতো। ঠিক আছে, 3 এর নিচে বসাই দিতে তোমরা 300, আর উপর দিকে হচ্ছে তোমার নিচে ছিল 14, আর উপর দিকে বসাই দিতে হচ্ছে 250। তোমরা যদি এটাও কাটাকাটি করে দেখতে তাহলে এই ভগ্নাংশটা আমার চলে আসতো। তো তোমরা যেভাবেই করো না কেন উত্তর আমার বেরিয়ে আসবে। সরিয়া স্টুডেন্টস, আজকের যে তোমাদের ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই, এই পার্টটা আমাদের শেষ করে দেওয়া হলো। এবার আমরা পরবর্তী দিনে আমরা পরবর্তী পার্টটা নিয়ে আলোচনা করব। স্টুডেন্টস অবশ্যই ভিডিওগুলো দেখা মাত্রই ফটাফট শেয়ার করে দেবে, যাতে করে প্রচুর ভিউজ আসে, এবং যত ভিউজ আসবে তাতে করে আমরা কিন্তু ক্লাসগুলোকে আরও আমরা বাড়াতে পারবো। সরিয়া স্টুডেন্টস, আজকের মতো ক্লাসটা এতটাই, পরবর্তী ক্লাসটা তোমার সঙ্গে সন্ধ্যে 6টায় কালকে পুনরায় দেখা হবে। নমস্কার।